ছাত্র শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের তত্ত্বপ্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেস সম্পর্কে আলোচনা করব। সাধারণত আমরা মনোভাব প্রকাশ করার জন্য বিভিন্ন উপায়ে লেখালেখি করি। লেখালেখি হচ্ছে মনোভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম। যেমন আমরা পরীক্ষায় প্রশ্নপত্র খাতা লিখি, আমরা গল্প কবিতা বা উপন্যাস সেটাও খাতার মাধ্যমে লিখে প্রকাশ করি। তো অনেক সময় লিখতে গেলে লেখাগুলি ভুল হতে পারে বা লেখা মুছে যেতে পারে, হারিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে লেখা যাতে হারিয়ে না যায় বা মুছে যেতে সমস্যা না হয় বা লেখাগুলিকে আরও সহজ করে লেখার জন্য বিভিন্ন তথ্য প্রযুক্তি সফটওয়্যার ব্যবহার করা হয়। যেই সফটওয়্যার মাধ্যমে সেটা ব্যবহার সেটাকে বলা, যে সফটওয়্যার মাধ্যমে সেটা লেখা হয় সেটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। তো আমরা দেখিনি যে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটা কী, ওয়ার্ড প্রসেসিং কী। ওয়ার্ড হচ্ছে শব্দ আর প্রসেসিং অর্থ প্রক্রিয়াকরণ, তাই ওয়ার্ড প্রসেসিং হলো শব্দের প্রক্রিয়াকরণ। লিখিত শব্দকে কম্পিউটার অ্যাপসের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে ডকুমেন্ট বা দলিল তৈরি করার প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলা হয়। কম্পিউটার মাধ্যমে যে অ্যাপসের মাধ্যমে যে কাজ করা হয় তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। তো ওয়ার্ড প্রসেসরে আমরা কী কী সুবিধা পাই তা আমরা একটু দেখে নিই। নির্ভুলভাবে লেখালেখি কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজকে নান্তরিকভাবে উপস্থাপন করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়, ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না। বানান দেখার অ্যাপস বা স্পেল চেকারের মাধ্যমে বানান সংশোধন করা যায়। তো সাধারণত আমরা জানি যখন আমরা ওয়ার্ড প্রসেসর লিখব এর অন্যতম ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। যেহেতু লেখালেখি করতে হয় কিবোর্ডের মাধ্যমে, তো আমরা আগে কিবোর্ড সম্পর্কে একটু পরিচিত হই। কিবোর্ডে কী কী আছে তো আমরা দেখি। কিবোর্ডের বাম পাশে আছে স্কেপ কী, তারপর অ্যাপ ওয়ান থেকে অ্যাপ টু এটাকে বলা হয় ফাংশন কী, তারপর এর বাইরে আছে এখানে সবগুলো হচ্ছে লেটার কী, আর বড় যে কীটা সেটা হচ্ছে স্পেস বার। বাম দিকে আছে ব্যাক স্পেস, এর পাশে আছে এন্টার কী, আর এই সংখ্যাগুলো বলা হয় নিউমেরিক কী। আমরা আরেকটু বিস্তারিতভাবে পরিচিত হই। যেমন প্রথম আছে স্পেস বার, তাহলে স্পেস বারটা কী? তাহলে কিবোর্ডের নিচে সারির সবচেয়ে বড় কিটের নাম হচ্ছে স্পেস বার। দুটো ওয়ার্ডের মাঝে এক গড় ফাঁকা জায়গা রাখার জন্য স্পেস বার কিটি ব্যবহার করা হয়। ব্যাক স্পেস, তাহলে এই অংশটা, এই কিটা হচ্ছে ব্যাক স্পেস। লেখাপথার জন্য এই কি ব্যবহার করা হয়। কার্সর যেখানে থাকে তার বাম পাশের লেখার অক্ষর এক একটা করে মুছতে গেলে ব্যাক স্পেস কি ব্যবহার করা হয়। এন্টার কি, এন্টার হচ্ছে এই কিটা হচ্ছে এন্টার কি। এক লাইন থেকে আরেক লাইন সৃষ্টি অথবা এক ফেরা থেকে আরেক ফেরাগা সৃষ্টি করতে এন্টার কি ব্যবহার বা প্রেস করতে হয়। তো আমরা আসি, মোটামুটি আমরা এই সঙ্গে জেনে গেলাম। এখন আমরা চলে যাই যে ওয়ার্ড প্রসেসরটা ব্যবহার করবো সেটা হচ্ছে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডটা কীভাবে ওপেন করতে হয় আমরা একটু দেখে নিই। তাহলে আমরা প্রথমে চলে যাব আমাদের স্টার্ট বারে। আমরা ওইখানে গিয়ে স্টার্টে ক্লিক করব, অল প্রোগ্রামে ক্লিক করব, মাইক্রোসফট অফিসে ক্লিক করব এবং মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব। এখন যদি আমরা নতুনকে ডকুমেন্ট নিতে চাই তাহলে আমরা কোথায় ক্লিক করব? আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, সেখান থেকে আমরা আমাদের পৃষ্ঠাটা ওপেন হবে। তো এখানে আমরা একটু পরিচিত মাইক্রোসফট ওয়ার্ডের সাথে। তাহলে এখানে কী কী আছে? উপর অংশটা হচ্ছে মেনু বার, এর পুরো পৃষ্ঠাটা হচ্ছে মেন পেজ, এটা হচ্ছে কার্সর, বাম পাশে হচ্ছে রুলার, আর এখানে ফন্ট এবং ফন্ট সাইজ দেওয়া, অর্থাৎ যে অক্ষরের মাধ্যমে আমরা লেখালেখি করবো সেটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট আমরা যদি বাংলা লেখতে চাই বাংলা ফন্ট ব্যবহার করবো, ইংরেজি লেখতে চাইলে ইংরেজি ফন্ট ব্যবহার করবো, আর পাশেই ফন্ট সাইজ দেওয়া আছে। তাহলে আমরা কীভাবে ওপেন করবো সেটা আমরা একটু দেখে নিই, বা ওপেন করার ক্ষেত্রে আমরা কী লাগবে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা ওপেনে চলে গেলাম। আমরা কোথায় যাবো? স্টার্ট বারে যাব। স্টার্ট গিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব। আমি নিচে চলে যাই, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। ওয়ার্ড ওপেন করলেই ওয়ার্ড অংশটা চলে আসবে, তো সেটা ওপেন হবে, আমরা ওই অংশগুলো একটু পরিচিত হই। তো আমরা আগে বলছিলাম আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, ক্লিক করলে পেজটা ওপেন হবে। তাহলে এখানে মূল পেজটা চলে আসলো, মূল পেজটা বাম পাশটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কার্সর যেটা নড়তেছে, এর পাশে ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলো হচ্ছে মেনু বার,
এটা হচ্ছে ফন্ট, বাংলা জন্য বাংলা ইংরেজি জন্য নিজে ফন্ট, এটা হচ্ছে ফন্ট সাইজ। আমাদের মূল প্রথম কাজ হচ্ছে আমরা পিকচারটার পিকচার সাইজটা ঠিক করে নেব। তাহলে কোথায় যাব আমরা? আমরা লেআউটে ক্লিক করব, এখানে মার্জিন ঠিক করে নেব, পিকচার মার্জিনটা কতটুকু হবে, তারপর ওরিয়েশনটা কী হবে আমরা ওরিয়েশন ঠিক করে দেব, সাইজ কী হবে পিকচার, অর্থাৎ একটা পিকচার সাইজ কতটুকু হবে। সাধারণত আমরা বাজারের এ ফোর সাইজটা ব্যবহার করি, তাহলে আমরা এ ফোর সাইজটা ঠিক করে দেব। মোটামুটি পিকচার সাইজ শেষ, এখন আমরা লিখতে যাবো। লিখতে গেলে প্রথমে ইংরেজি লিখতে চাই, ইংরেজি লিখবো আমরা। তাহলে এখানে টাইমস নিউ রোমান দেওয়া আছে ইংরেজির জন্য, আর এখানে ফন্ট সাইজ ঠিক করে দেবো। এগুলি করতে গেলে আমাদেরকে আরেকটু কী সম্পর্কে জানতে হবে, যে আমরা এগুলি কিবোর্ডের মাধ্যমে করতে পারি, তো আমরা সেটা একটু দেখে নিয়ে আসি। আর যদি আমরা ইংরেজি লিখতে চাই, ইংরেজির জন্য ইংরেজি ফন্ট ব্যবহার করবো, বাংলার জন্য বাংলা ফন্ট ব্যবহার করবো। আমরা একটু দেখে আসি এখানে কী কী আছে। যদি আমরা বাংলা লিখতে চাই, তাহলে আমরা বাংলা সফটওয়্যার যেগুলো আছে সেটা আমরা ওপেন করবো। তাহলে এখানে কী কী আছে আমরা লিখতে চাবো, বিজয়তে। তাহলে এখানে আমরা বিজয়তে গেলাম, বিজয়তে ক্লিক করবো, তাহলে বিজয় 52 বা বিজয় যে কোনো সফটওয়্যার একটা ওপেন হবে, আমরা সেটা ওপেন করবো। আবার আমরা ওই ওপেন করার পর আমরা এই অংশে এখানে চলে আসবো। এখানে বাংলা ফন্ট অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখন লেখা শুরু করি, দেখি। লিখতে গেলে আমাদের লেখার সাইজ বা ঠিক করে নিতে হয়। যেমন আমরা ইংরেজি লিখলাম, আমরা লিখে নিলাম ইংরেজি। এখন যদি আমরা বাংলা লিখতে চাই, আমরা তো বাংলা লিখতে গেলে আমরা বাংলা ফন্টটা ওপেন করব, বিজয় হলে বিজয়। তাহলে আমরা বিজয় হলে বা বিজয় হলে বিজয় ওপেন করব। তাহলে আমাদের সে একই একইভাবে আমরা বিজয়তে, অথবা যদি আমরা অব্রতে যাই, তাহলে আমরা অব্র ওপেন করব। অব্র ক্লিক করলে অব্র সফটওয়্যারটা ওপেন হবে। সাধারণত বাংলা এই সফটওয়্যারগুলি আসলে অনেক আগের থেকে এগুলি জনপ্রিয়। 1965 সালে প্রথম শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী ইংরেজি কিবোর্ডের ভিত্তি করে বাংলা একটি কিবোর্ড লেওয়ার সৃষ্টি করেন। এরপর থেকে অনেকগুলি জনপ্রিয় সফটওয়্যার বাজারে প্রচলিত হয়। প্রবর্তনা, পোশিকা শব্দ সবগুলি, এর মধ্যে জনপ্রিয় হয় বিজয় এবং অব্র। তো বিজয় লেখাটা খুব সহজ, আমরা সহজে লিখতে পারি, অব্রের মাধ্যমেও লিখতে পারি। অব্রটাকে আবার বলা হয় উচ্চারণ ভিত্তিক সফটওয়্যার, এটার মাধ্যমে উচ্চারণ করেও লেখা যায়। তো আমরা একটু দেখি, লেখালেখি করতে হলে আমাদের কিবোর্ড সম্পর্কে জানতে হবে। তাহলে অর্থাৎ যেই কিবোর্ড ব্যবহার করে আমরা লাইনের শুরুতে কাজ নিতে পারি বা লাইনের শেষ নিতে পারি। যেমন আমরা লাইনের শুরুতে কাজ নিতে চাই, তাহলে আমরা হোম বাটনে প্রেস করবো। যদি লাইনের শেষে কাজ নিতে চাই, তাহলে আমরা ইন বাটনে প্রেস করবো। ডকুমেন্টের শুরুতে কাজ নিতে চাইলে আমরা কন্ট্রোল হোমে ক্লিক করবো। ডকুমেন্টের শেষে কাজ নিতে চাইলে আমরা কন্ট্রোল ইনডে ক্লিক করবো বা প্রেস করবো। যদি আমরা লেখার আকার বড় করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করব। লেখার আকার যদি আমরা ছোট করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেটে প্রেস করব। লেখা বোল্ড করতে চাইলে কন্ট্রোল বিতে প্রেস করব বা ব্যবহার করব। লেখা যদি আমরা ইটালিক করতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস আই। লেখা যদি আন্ডারলাইন করতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস ইউতে আমরা প্রেস করব। ঠিক একইভাবে যদি আমরা লেখাকে বাম দিকে নিতে চাই, মানে এলিমেন্ট বাম দিকে এলিমেন্ট করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল আইতে ক্লিক করব। ডান দিকে হয় কন্ট্রোল আর, মাঝখানে যদি অ্যালাইনমেন্ট অর্থাৎ দুদিকের মাঝখানে সমান থাকবে, তাহলে আমরা ইতে কন্ট্রোল ইতে চাপবো। জাস্টিফাইড অর্থাৎ দুদিকে পিচটা দুদিকে সমান থাকবে, তাহলে কন্ট্রোল জে। তো বিজয় লেখা গেলে আমাদেরকে আবার অনেকগুলি বিষয় মাথায় আনতে হয়। তো আমরা একটু প্রথম কিছু লেখা লিখে আসি। অর্থাৎ বিজয় যদি আমরা কিবোর্ডের যে বাংলা লিখতে চাই, তাহলে আমরা কন্ট্রোল অল্টার বি একসাথে চাপতে হবে। আর কি বিজয় কিবোর্ডে দুটো অক্ষরকে যুক্ত করতে হলে প্রথম অক্ষরটি চেপ ইন্ডিয়ান জি অক্ষর চাপতে হবে। যুক্ত অক্ষরগুলি আমরা লিখতে পারি কিবোর্ডের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা একটু দেখি লেখাগুলি করি, আমরা দেখি কী কী লেখাগুলি আছে, আমরা একটু ঠিক করে নিয়ে আসি। তো আমরা আগেই লিখছিলাম যে লেখাগুলি আমরা একটু ঠিক করে নিই। আমরা লেখা শুরু করলাম ইংরেজিতে।
তাহলে এভাবে আমরা ইংরেজি লিখতে পারি। আমরা চলে লেখা কালার করে চেঞ্জ করে দিতে পারি, এটা বলা হয় সম্পাদনা। যেমন আমরা এখানে ফন্ট চেঞ্জ করে দিলাম, লেখা ডিজাইনও চেঞ্জ হয়ে যাবে। আমরা এদিকে ফন্ট কালার করে চেঞ্জ করে দিতে পারি, আমরা এদিকে কালার চেঞ্জ করে দিলাম। এছাড়া আমরা ফন্ট চার্জটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে লেখাগুলি অনেক বড় হয়ে যাবে। এখন লেখাটা বাম দিকে সমান, আমরা চলে এটাকে ডান দিকে সমান করে দিই, এটাকে বলে অ্যালাইনমেন্ট। তাহলে লেখা দুদিকে সমান, তাহলে লেখাটা দুদিকে সমান থাকলো, ডান দিকে সমান হবে। যদি আমরা যাচ্ছে অ্যালাইনমেন্ট করি তাহলে দুদিকে লেখাটা সমান থাকবে। তাহলে এইভাবে আমরা ইংরেজি লিখতে পারি। এখন যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে আমরা কী করবো? বাংলা লিখতে গেলে সে একই কথা, আমাদেরকে ফন্ট চেঞ্জ করতে হবে, অর্থাৎ বিজয় বা অভ্র আমরা ওই ফন্টটা ওপেন করবো। তাহলে আমরা বিজয়তে কাজ করতে গেলে বিজয়তে ওইটা ওপেন করবো, বিজয় সফটওয়্যারটা। তারপর এখানে যদি বাংলা লিখতে চাই তাহলে আমরা বিজয় বা অন্যর বিজয় ক্লাসিক অথবা ইউনিটটা কোডটা ঠিক হবে, অথবা কন্ট্রোল অল্টার বি চাপলো সেটা ঠিক হবে। আমরা এখানে ফন্ট চেঞ্জ করে দিলাম, হ্যাঁ বাংলার জন্য বাংলা ফন্ট, ইংরেজির জন্য ইংরেজি ফন্ট। তো আমরা বাংলা ফন্ট যেতে লাগবে বাংলা দিয়ে, তাহলে আমরা বাংলা ফন্টটা চেঞ্জ করে দিই। আমরা সুতুন নিয়ে এমজি যে ফন্টটা আছে ওই ফন্টটা ইউজ করবো, পাশে আমরা ফন্ট সাইজটা দিয়ে দিলাম। আমরা লেখা শুরু করি, আমরা তার সাথে আমরা যুক্তাক্ষরটা দেখাই দিব কীভাবে বাংলা যুক্তাক্ষরগুলো লিখতে হয়। তাহলে কুমিল্লা তাহলে ফন্ট চেঞ্জ করি আমরা, কুমিল্লা মডার্ন। তাহলে বাংলা আমরা যুক্তাক্ষরগুলি লিখতে গেলে আমাদেরকে সে আমরা একই কাজ করেছি, অর্থাৎ যুক্তাক্ষর লিখতে গেলে আমরা মূল কাজ যেটা করেছি, যেমন কুমিল্লা লিখতে গেলে আমরা কুমি মলার সাথে ল, তাহলে ল হলো আর এ, আমরা আবার জি চাপলাম, ল চাপলাম আবার, তাহলে সংযুক্ত হয়ে গেলো। আমরা এইভাবে সংযুক্ত লেখা গেলে লিখতে পারি। এছাড়া আমরা আমাদের ফন্টগুলো চেঞ্জ করতে পারি, যদি আমরা অন্য ডিজাইনের ফন্ট দিতে চাই তাহলে অন্য ডিজাইনের ফন্ট আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, লেখাটাকে আমরা একটা বোল্ড করতে পারি, এটাকে ডান দিকে দিতে চাই। তো লিখতে গেলে আমাদেরকে লেখা বিধান সম্পাদনা করতে হয়। তাহলে আমরা একটু সম্পাদনা করে কী কী আছে আমরা দেখি একটু। সম্পাদনার মধ্যে প্রথমে আছে যে ডকুমেন্ট সম্পাদনা, যে প্রক্রিয়া অনুসরণ করে, অর্থাৎ যে প্রক্রিয়া অনুসরণ করে একটি ডকুমেন্ট ভুলভ্রান্তিগুলো ঠিক করে দেওয়া হয় সেগুলো ভাষাটা বলা হয় সম্পাদনা। ভুল হতে পারে, লিখতে গেলে ভুল হতে পারে, ভুলগুলো সম্পাদনা করা হচ্ছে এই ডকুমেন্ট সম্পাদনা। তাহলে প্রথম হচ্ছে নির্বাচন করা, কাকে নির্বাচন অর্থাৎ লেখাগুলোকে নির্বাচন। সম্পাদনার বিভিন্ন কাজে অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর শব্দ বা বাক্য বা কোনো অংশকে নির্বাচন করতে হয়। নির্বাচন করার জন্য কার্সরকে নির্দেশিত জায়গায় সরুতে দিতে হবে, এরপর শিফট কী চেপে ধরে ডান এরো কী চেপে নির্ধারিত অক্ষর শব্দ বাক্য বা কোনো অংশকে নির্বাচন করতে হয়। আরেকটা হচ্ছে কার্ট, কার্ট মানে হচ্ছে অনুলিপি, বা অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর বা শব্দ আমাদেরকে এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যেতে হয়, সেটা হচ্ছে কার্ট বা অনুলিপি। এই জন্য আমাদেরকে প্রথম অক্ষরটা বা শব্দ বা বাক্য অংশ নির্বাচন করে কিবোর্ডের কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল এক্স একসাথে চাপতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কপি,
বিগংশ দুগণটা কোনো অক্ষর শব্দ বা কোনো অংশের অনুলিপি বা কপি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়। এর জন্য প্রথমে ওই অক্ষর শব্দ বাক্য বা অংশকে নির্বাচন করে কিবোর্ডের কন্ট্রোল বা কি একসাথে চাপতে হয়। ফেস্ট শব্দের আক্ষরিক অর্থ হলো আঠা লাগানো। ফেস্ট কাট কপি করার পরে কাজ হলো নির্বাচিত অক্ষর শব্দ বাক্য বা অংশকে নির্ধারিত স্থানে পেস্ট করা হয়। এই জন্য কাট কপি কমান্ড ব্যবহার করার পর কার্সরকে নির্দিষ্ট স্থানে নিয়ে কন্ট্রোল ও বি একসাথে চাপতে হয়, অর্থাৎ এটা পেস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে লেখাটা নিয়ে গেলে সেটা পেস্ট করতে হয়। ডিলেট, যদি আমরা কোনো ডকুমেন্টে কোনো অংশ মুছতে চাই, কোনো অক্ষর শব্দ বা কোনো অংশ মুছে ফেলতে হলে কিবোর্ডে ডিলেট ই ব্যবহার করতে হয়, বা মুছে ফেলতে চাইলে প্রথম অংশ নির্বাচন করতে হবে, তারপর ডিলেট বা ব্যাকস্পেস চাপলে নির্বাচিত অংশ মুছে যাবে। তো আমরা দেখি কীভাবে কাজটা করতে হয়। এবার আমরা যদি এই লেখাটাকে আমরা নিচে নিয়ে যাব, ঠিক আছে, আমরা লেখাটা প্রথমে সিলেক্ট করলাম, তারপর আমরা বলছিলাম যে এটাকে এই জায়গাটাকে আমরা অনুলিপি করব। তাহলে আমরা এখানে কপিতে ক্লিক করব অথবা কন্ট্রোল চিতে ক্লিক করব। আমরা যেখানে নিতে চাই সেখানে আমরা কার্সর নিয়ে যাব, আবার আমরা যেখানে নিব তাহলে আমরা এখানে কন্ট্রোল বি অথবা ফেস্টে ক্লিক করব, তাহলে লেখাটা ওইখানে সহজে চলে আসবে। আমি যতবার চাপবো লেখাটা ততবার চলে আসবে। এবার আসি আমরা, তাহলে আমরা কপি পেস্টটা দেখে গেলাম। পরবর্তী অংশ হচ্ছে আমরা কীভাবে লেখাটাকে মুছে ফেলবো। যেমন এই অংশটা মুছে ফেলতে চাই, যেহেতু মুছে ফেলবো তাহলে আমরা ব্যাক স্পেস দিয়ে হলে একটা অক্ষর মুছবে, যদি আমি ব্যাক স্পেস মুছি তাহলে একটা অক্ষর করে মুছবে, আর যদি আমি পুরো লেখাটা একসাথে মুছতে চাই সেটা হচ্ছে আমরা ডিলেট কি চাপবো, তাহলে আমরা এটা মুছে ফেলবো। তাহলে আমরা কী করবো এখন, ডিলেট কিটা প্রেস করবো, তাহলে কিবোর্ডে ডিলেট কি প্রেস করলেই লেখাটা অংশটা মুছে যাবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এ হচ্ছে কাজ। আর লেখা যদি ভুল হয়ে থাকে, আমাদের কোথাও লেখা যদি ভুল থাকে আমরা কীভাবে সংশোধন করব, যেমন আমি একটা ভুল অংশ দেখাই দিই যদি আমাদের ভুল হয়ে থাকে। তো আমার বারোটা আমি ভুল লিখি, এখান থেকে আমি ইংরেজিটা দিয়ে দিই, ফেমাস FAMUS ফেমাস, তাহলে লেখাটা ভুল। আমি 1000 বানটা এটা ভুল, তাহলে আমি এটা কি দুটো লেখা ভুল, তো আমি সংশোধন তাহলে কীভাবে করবো। অর্থাৎ মাইক্রোসফটে বা ওয়ার্ড সফটওয়্যার সহজেই ভুলগুলি সহজেই সংশোধন করা যায়। আমরা দেখি কীভাবে করবো। আমরা লেখাটাকে নিলাম, আমরা ডান পাশে ক্লিক করতে পারি অথবা রিভিউ মেনুতে গিয়ে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার অংশ আমরা ক্লিক করলেও সেটা করতে পারবো। তো পাশেই আমাদের পাশে দেখাচ্ছে ফেমাস বানানোটা কীভাবে, আমরা সেটা দেখে নিলাম। দেখে সিলেক্ট করে দিলে আমরা দেব যে চেঞ্জ, ফেমাস বানানোটা সংশোধন হয়ে যাবে। 1000 বানানোটা ভুল, আমরা এখানে চেঞ্জ দিলে সেটাও পরিবর্তন হয়ে যাবে। তো এইভাবে আমরা সহজে স্পেশাল চেকারের মাধ্যমে আমরা ওয়ার্ড পয়েন্ট সফটওয়্যার সহজে আর কি করতে পারি, আমাদের ভুলগুলি সংশোধন করে নিতে পারি। তাহলে আমরা ডকুমেন্ট সম্পাদনা জেনে গেলাম, একটা পেজটা কীভাবে ঠিক করতে হয়, পেজটার সাইজ কী করতে হয় সেটা আমরা জেনে গেলাম, কীভাবে লিখতে হয় দেখে নিলাম, যুক্তাক্ষর কীভাবে লিখতে হয় সেটা বাংলা ইংরেজি সেটা আমরা দেখে দিলাম, অর্থাৎ বাংলাতে কীভাবে যুক্তাক্ষর লিখতে হয় আমরা দেখে দিলাম। যেমন আমরা যদি আরও কিছু যুক্তাক্ষর লিখতে চাই বা বিজয় কিবোর্ডের মাধ্যমে, তো আমরা একটা লিখে দিই কীভাবে লিখবো। আমরা আবার সেই একই ফন্ট চেঞ্জ করে দিলাম, অর্থাৎ কন্ট্রোল অল্টার বি চাপবো আমরা একসাথে, সেটা চেঞ্জ হবে। তো আমরা এখানে যদি লিখতে চাই যে শিক্ষার্থী, তাহলে সি, তাহলে কিউ লাগবে আমাদের, লাইভ লাগবে কিউ, তাহলে জে জি শিফট অ্যান্ড চাপবো, আর তার সাথে শিক্ষার্থী চলে আসলো। মোটামুটি আমরা শিক্ষিত অংশটা সহজে পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা যুক্ত করার মাধ্যমে লেখালেখি করতে পারি সহজে, অর্থাৎ বিজয় অথবা অগ্র কিবোর্ডের সফটওয়্যার ব্যবহার করে আমরা সহজে যুক্তাক্ষরগুলি লিখতে পারি। যদি আমাদের লেখা শেষ হয়ে যায় তাহলে আমাদের কাজ কী, তাহলে লেখা হচ্ছে লেখাগুলিকে সংরক্ষণ করে নেওয়া। তো আমরা কীভাবে সংরক্ষণ করবো, তো আমরা একটু দেখে নিই লেখাগুলি কীভাবে সহজে সংরক্ষণ করা যায়। কারণ সংরক্ষণ না করলে লেখাগুলি মুছে যাবে বা হারিয়ে যাবে। তো আমরা একটু সংশোধন করে দেখাই দিই। তো আমরা প্রথমে ফাইলে ক্লিক করবো, এখান থেকে আমরা যে ক্লিক করবো সেভ এজে, সেভ এজে গিয়ে আমরা দিস পেজে ক্লিক করবো। তারপর আমরা একটা ফাইল নাম দেবো, যেমন এখানে লেখা আছে কুমিল্লা মডার্ন হাই স্কুল, আমরা শুধু কুমিল্লা মডার্ন হাই স্কুল দিলাম। আমরা সেভে ক্লিক করবো,
লেখাটা সহজে সংরক্ষণ হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো লেখা আবার ইচ্ছা হলে যদি আমরা ফিরিয়ে আনতে চাই সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো। আমি এখানে বন্ধ করে দিলাম, তো আমরা আবার এখানে ওয়ার্ডে চলে যাই, মাইক্রোসফট ওয়ার্ডে। ওয়ার্ড ওপেন করলাম, ওয়ার্ড ওপেন করার পর আবার ফিচারটা যে লেখাটা আমরা লেখছি সেটা ক্লিক করলে সেটা আবার ওপেন হবে। তো এইভাবে আমরা যে কোনো লেখা সংরক্ষণ করতে পারি, লেখা আবার পুনরায় ওপেন করতে পারি এবং লেখাগুলির মধ্যে আমরা তথ্য মুছে ফেলতে পারি, তথ্য অনুলিপি করতে পারি, তথ্যগুলিকে সহজে আমরা এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যেতে পারি। তো ওয়ার্ড প্রসেসের মধ্যে এই সুবিধাগুলি আমরা পেয়ে থাকি। তো ফি শিক্ষার্থী, তোমার অনেক কিছু তোমাদেরকে অনেক কিছু দেখানো হলো যে তোমাদের একটা অনলাইন পরীক্ষা হয়ে গেছে, আরেকটা পরীক্ষা সামনে। তোমরা এই ক্লাসগুলি বাসায় বসে দেখে বাসা অনুসরণ করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।